একটি বিরাট অংশ কৃষির উপর নির্ভরশীল। কৃষি করোনাকালীন সময় কৃষির উপর বিপদ প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও কৃষি বান্ধব শেখ হাসিনা সরকার কৃষকদের সার সহ কৃষি উপকরণ সরবরাহ প্রস্তুতি নিশ্চয়তা প্রণোদনা মাধ্যমে সাহসী প্রদান কৃষি যন্ত্রকরণ ভিত্তি প্রদান উপকূল বিরোধজাত উপকরণ প্রতি ইঞ্চি জমি আবাদে আনার অনিয়ম ইত্যাদি নীতি গ্রহণ করেছে। ফলে বিশ্বে ধান সবজি উৎপাদন সহ মাছ মাংস উৎপাদন স্বয়ং সম্পন্নতা অর্জন করেছে। মাননীয় স্পিকার, মজিব বর্ষে বাংলাদেশ একজন মানুষও গৃহহারা থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সরকার নিরসলভাবে কাজ করে যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিতভাবে মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে উল্লেখ করেছে। আশ্রয় দুই প্রকল্পের আওতা এই পর্যন্ত 385,473 ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ স্বয়ং সম্পন্ন হয়েছে। এছাড়া আরও বড় বড় মেগা প্রজেক্ট প্রকল্প বাস্তবায়নের পথে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখার আবশ্যক। তাই আসুন বছরের শুরুতে শপথ নেই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে। মুক্তিযোদ্ধার চেতনা প্রতিষ্ঠান জন্য বারবার জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করি।